করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া সহ 17 জেলায় আরো 160 মৃত্যু। কিছু জেলায় ল্যাব না থাকায় পরীক্ষার ফল পেতে দেরি, বাড়ছে সংক্রমণ। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ি ও মানুষের চলাচল। চলাচল নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, ফেরিঘাটে ভিড়। রাজধানীতে এবার ডেঙ্গু নিয়ে উদ্বেগ। একদিনে শনাক্ত 104 রোগী, হাসপাতালে ভর্তি আছেন 419 জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু 28 জুলাই, চলবে 14 আগস্ট পর্যন্ত। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টি-20 সিরিজ নির্ধারণী ম্যাচ আজ, চোটের কারণে লিটনকে নিয়ে অনিশ্চয়তা। করোনা পরিস্থিতিতে ব্যবসা বন্ধ রেখেছেন দেশের 41 ভাগ নারী উদ্যোক্তা। কর অব্যাহতি ও ঋণ পাওয়া সহজ করার তাগিদ বিশেষজ্ঞদের। চার বছরেও নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ শেষ করতে পারেনি এনসিটিবি, আগামী শিক্ষাবর্ষেও পরিবর্তন নিয়ে সংশয়। পিডিবি পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ তার বিক্রি হচ্ছে মিডফোর্ডের দোকানপাটে, 5 টন তার সহ গ্রেপ্তার 4। বিশ্বে করোনায় আরও 8201 মানুষের মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় 5 লাখ। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 60 ভাগ।